একটা বলা যায় দুটো হাতেই নাই, একটা হাতে সামান্য একটু আছে, সেখানে দুটো আঙ্গুল আছে, সেটা দিয়ে সে খুব ভালোভাবে এবং মানে সক্রিয়ভাবে পরীক্ষা দিচ্ছে এবং ছেলেটাকে খুব উদ্যমী মনে হচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে সে জিএসসি পাশ করেছে, ওই একইভাবে আমরা অবশ্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ওদের যে প্রতিষ্ঠান সেখানকার প্রধান শিক্ষক, অনেক আগ থেকে বিষয়টি অবগত হয়ে বোর্ড থেকে পারমিশন নিয়ে তার জন্য 30 মিনিট সময়ের যে বিষয়টা এটা কনফার্ম করেছেন, আমাদের কাগজে দিয়েছেন, আমরা প্রতিদিন তাকে সেই 30 মিনিট সময় দিচ্ছি, আশা করি সে খুব ভালো ফলাফল করবে। আমার বাবা একজন সাধারণ দিনমজুর কৃষক, বাবার অল্প আয়ে আমি লেখাপড়া করতেছি। এবারে আমি 2018 সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। আমার ইচ্ছা আমি লেখাপড়া করে ভালো কিছু করব, একটা চাকরি করব, নিজেকে সাফল্যময় করে তুলব এবং আমার বাবা মার আশাকে পূরণ করবো।